পঞ্চায়েত ভোটের আগে শামশেরগঞ্জে বিস্ফোরণ। কংগ্রেস কর্মীর বাড়িতে মজুদ বোমা থেকে বিস্ফোরণের অভিযোগ। বোমা বিস্ফোরণে উড়ে যায় কংগ্রেস কর্মীর ঘরের পাঁচিল। ঘটনার পর থেকে কংগ্রেস কর্মী জাহাঙ্গীর শেখ পলাতক, বাড়ির এক সদস্যকে আটক করেছে পুলিশ। আরো একবার আপনাদেরকে জানাই, পঞ্চায়েত ভোটের ঠিক আগে শামশেরগঞ্জে বিস্ফোরণ। কংগ্রেস কর্মীর বাড়িতে মজুদ রাখা বোমা থেকে বিস্ফোরণ হয়েছে এমনটাই অভিযোগ পাওয়া যাচ্ছে। বোমা বিস্ফোরণে উড়ে যায় কংগ্রেস কর্মীর ঘরের পাঁচিল। ঘটনার পর থেকেই পলাতক কংগ্রেস কর্মী জাহাঙ্গীর শেখ বাড়ির এক সদস্যকে পাকড়াও করেছে পুলিশ। পঞ্চায়েত ভোটে অশান্তি তৈরির জন্যই বোমা মজুদ করা হয়েছিল এমনই অভিযোগে সরব হয়েছে রাজ্যের শাসক দল। কংগ্রেস কর্মীর বাড়িতে বোমা মজুদ ছিল এবং সেখান থেকে বিস্ফোরণ হয় এমনই অভিযোগ। বিস্ফোরণের অভিঘাতে কংগ্রেস কর্মীর বাড়ির পাঁচিল উড়ে যায় এবং এই ঘটনার পর থেকে অভিযুক্ত কংগ্রেস কর্মী জাহাঙ্গীর পলাতক তার এক আত্মীয়কে পাকড়াও করেছে পুলিশ। পঞ্চায়েত ভোটের আগে শামশেরগঞ্জে বিস্ফোরণ। সোমা রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। সোমা, কি জানা যাচ্ছে? দেখো, জাহাঙ্গীর শেখ নামে এক তৃণমূল কংগ্রেসের কর্মী, যেটা জানা যাচ্ছে যে তার বাড়িতে হঠাৎ করে একটা বিকট আওয়াজ হয় এবং আশেপাশের মানুষ ছুটে এসে দেখেন যে বাড়ির ছাদ উড়ে গিয়েছে। বাড়িতে কোনো বিস্ফোরক দ্রব্য রাখা ছিল এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এবং এলাকার মানুষজন বলছে এই বাড়িতে কিন্তু তার পরিবার মানুষজন থাকতো, যারা প্রত্যেকেই কিন্তু ঘটনার পর থেকে পলাতক। এবং কবে থেকে এখানে বিস্ফোরক রাখা হচ্ছিল বা বোমা তৈরির কাজ চলছিল তা নিয়ে কিন্তু খুব স্পষ্ট নয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং ঘটনাস্থলে কি ধরনের কি বিস্ফোরক ব্যবহার করা হচ্ছিল, বোমা বাঁধার মশলা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলিকে এই মুহূর্তে পুলিশ বাজেয়াপ্ত করার চেষ্টা করছে। এবং সোমা, তাহলে কি বোমা সেখানে তৈরি করা হচ্ছিল? দেখো, প্রাথমিকভাবে কিন্তু সেই অভিযোগই উঠে আসছে যে বোমা তৈরির কাজ চলছিল এবং পঞ্চায়েত নির্বাচনের আগেই যে বিভিন্ন জায়গায় বোমা তৈরির কাজের মধ্যে এই জাহাঙ্গীর শেখের বাড়িতেও কিন্তু বোমা বাঁধার কাজ চলছিল বেশ কিছুদিন ধরে এলাকার মানুষজন এমনটাই কিন্তু অভিযোগ করছেন। তবে গোটা ঘটনার কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।